রেড বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন প্রিয়াঙ্কা প্যারাডাইস, আর বেল আইকনটি প্রেস করলে রিয়েল টাইম আপডেট পান। গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস প্যারাডাইস। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি হ্যাপি ওয়ালা ওয়েডনেসডে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব 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 বেশি ভালো আছো, কারণ আমি আজকে আছি খুব খুশি, কারণ আজকে সকাল সকাল তোমাদের কাছে চলে আসতে পেরেছি। এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করছি। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, কালকে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। ব্যাপারটা কি জানো, কালকে আমাদের এখানে মানে যেখানে আমি থাকি সেখানে বৃষ্টি একটুও হয়নি, অথচ আমি সিটি সেন্টারে গেছিলাম, ওইখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টি যাকে বলে। কিন্তু এইখানে এসে দেখছি রাস্তাঘাট পুরো শুকনো, একদম মানে বৃষ্টির বও হয়নি, যার জন্য প্রচণ্ড গরম ছিল রাত্রেবেলাতে। ফার্স্টে এসি চালাইনি, যে দরকার নেই হয়তো লাগবে না, কিন্তু বিশ্বাস করবে না কিছুক্ষণ আধা ঘন্টার মধ্যে এত তিলবিল করে উঠেছি, এত গরম লাগছিল, সাংঘাতিক রকমের গরম লাগছিল, অসহ্য গরম। সাথে সাথে আবার এসি চালাম, তারপরে গিয়ে শান্তিতে ঘুরলাম। মানে এই বর্ষাকালে গরমটা ভীষণ মানে একটা চ্যাটচ্যাটে গরম হয়, অ্যাকচুয়ালি হিউমিডিটিটা তো বেশি হয়, সেই জন্য তোমার ময়শ্চারাইজারটা বেশি থাকে বলে গরমটাও অত্যাধিক বেশি হয়, আর এই গরমটা কিন্তু একদম টলারেবল না। তো যাই হোক, ওই সব গরমের কথা বাদ দাও, গরম তো থাকবেই, আমাদের ইন্ডিয়া তো তোমার গরমই বেশি থাকে, আমাদের সামার বেস্ট কান্ট্রি, তো কিছু করার নেই। তো যাই হোক, এখন মানে আমার এখনও পর্যন্ত আজকে স্নানও হয়নি, আর তোমার রান্নাও কিছুটা পোর্শন হয়েছে, আর কিছুটা পোর্শন এখনও বাকি আছে। আজকে এই 10টার সময় স্নান না করে রান্না না করে তোমাদের কাছে এসে হাজির হয়েছি, তার একটা স্পেশাল কারণ আছে। সে কারণটা কী বলে তো, অনেক দিন ধরে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার খুব হেয়ার কালার করানোর ইচ্ছে, খুব ইচ্ছা, কিন্তু হচ্ছে না হচ্ছে না, মানে ডিসিশনই নিয়ে উঠতে পারছি না করাবো কি করাবো না, এই একটায় মানে দুনৌকোয় ভর দিয়ে চলছিলাম। কিন্তু হঠাৎ করে ভাবলাম না অনেক হয়েছে, একটা এক্সপেরিমেন্ট করে দেখি। হোমরেমেডি অনেক ফলো করেছি জানো তো, মেহেন্দি করেছি, হেনা করেছি, তারপরে তোমার বিটকে চিপে রস বানিয়ে সেটাও মাথায় মেখে দেখেছি, কফি পাউডার মানে যে যা বলেছে, মেহেন্দি পাতা নিয়ে এসে করা, সব ধরনের করে দেখেছি। কিন্তু আমার চুলে কিন্তু কালার ধরে না, যেমন ব্ল্যাক অ্যাজ ইট ইজ অমনি ব্ল্যাকই হয়ে আছে। তো সেদিনকে তোমার বিউটিশিয়ানের কাছে আমি সাজেশন নিলাম, ওরা একটা রেকমেন্ড করলো লরিয়ালে, তো সেটা নিয়ে এসছি বিগ বাজার থেকে, পরশুদিন কিনে নিয়ে এসছি এই তোমার লরিয়ালের কাস্টিং ক্রিম গ্লস, এই কালারটা, এই কালারটা ট্রাই করবো। এটার প্রাইস পড়েছে তোমার 550, 630 ছিল, সেটা তোমার অফার প্রাইস নিয়ে পড়েছে তোমার 550। এটাতে ওরা বললো যে তোমার হেয়ারে মানে আমার মতো যাদের শর্ট হেয়ার তাদের তোমার দুদিন দুবার অ্যাটলিস্ট যাবে, তো এটা নিয়ে এসছি, দেখা যাক এটা অ্যাটলিস্ট ট্রাই করে দেখি এটাতে কি হয় না হয়, আমি কোনো করিনি। তো বিউটিশিয়ান বললো যে ঠিকই আছে তুমি এটা করতে পারো, এটা ভালো, একবার করে দেখি কত আর চুলবে, একবার এসে নেরুমুন্ডি হয়ে যাবো না বলো, তাই না? ভেতরটা খুলি, বাবা ভেতরে অনেক কিছু রয়েছে, যন্ত্রপাতি যন্ত্রপাতি নয় ইনগ্রেডিয়েন্টস, তো এগুলো সব কিছু রয়েছে। এটা রয়েছে তোমার ডেভেলপার ক্রিম লরিয়ালের, আর এটা হচ্ছে তোমার কাস্টিং ক্রিম গ্লস লরিয়ালেরই লরিয়াল, আর এইটা হচ্ছে তোমার ক্রিম গ্লস, এটাও বলছে ক্রিম গ্লস, আর এখানে একটা শ্যাম্পু আছে ওদের, লরিয়ালের শ্যাম্পুই আমি ইউজ করি, আমার কোনো অসুবিধা, আমার খুব মানে খুব ফেভারিট শ্যাম্পু, মানে আজীবন ধরে আমি লরিয়ালই ইউজ করি, আমার খুব স্যুট করে আমার চুলেটা। তো চলো এবার আর দেরি করে বকবক করা যাবে না, হেয়ার কালারটা করে ফেলি, ইনস্ট্রাকশনটাকে ভালো করে পড়ি, পরে হেয়ার কালারটা করে ফেলি, হেয়ার কালার করে স্নান করে। এক্সট্রিমলি সরি গাইস, কারেন্টটা ফট করে চলে গেলো, সব কিছু অন্ধকার হয়ে গেলো, হঠাৎ করে কথা বলতে বলতে আমি চোখে অন্ধকার দেখতে শুরু করলাম, তাই মানে ভিডিওটাকে কাট করতে হলো, তো কারেন্ট চলে এসছে, কোনো অসুবিধা নেই আর। তো ওই বলছিলাম যে আর দেরি করে লাভ নেই, অনেকক্ষণ হয়ে গেছে তোমার, কারণ এটা মাথার তেল ড্রাইও তো করতে হবে, তো এটা হয়ে যাওয়ার সাথে রান্নাও করবো। তো চলো এবার আমি এটা মাথায় লাগিয়ে ফেলি, লাগিয়ে স্নান করে ফ্রেশ হয়ে রান্না করতে করতে তোমাদের সাথে আবার আজকে জমিয়ে গল্প আর আড্ডা দেওয়া। ওয়েলকাম ব্যাক
ফ্রেন্ডস, দেখো আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি কিচেনে, কারণ কিচেনে না আসলে তো উপায় নেই। যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, মানে ভাবা যাচ্ছে না। এই গরমে মনে হয় কি সারাক্ষণ শুধুমাত্র যদি ঘরে একটা সুইমিং পুল থাকতো, তাহলে সেই সুইমিং পুলের মধ্যে আমরা 24টা ঘন্টা যেন থাকতে পারতাম, কাজ থাকতো, তাহলে কত আরাম লাগতো বলো। এই গরমে মনে হয় সারাক্ষণ জলে ডুবে থাকি, যতই তুমি স্নান করো না কেন, মনের ভেতরে কিন্তু সেই তৃপ্তিটা আসে না, তাই না বলো? তো এখন বাজে তোমার 12:30, বলেইছিলাম তোমাকে কিছুটা রান্না আমার অলরেডি হয়ে গেছিলো, আর কিছুটা রান্না এখনও বাকি আছে। আর তো যে রান্নাটা বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি আজকে এখনও শ্যাম্পু করিনি, কারণ শ্যাম্পুটা কালকে করতে বলেছিলো, দেখা যাক কালকে কালারটা আরও আসে কি আসে না, কারণ আমার চুলে কালার আসে না, দেখি কি হয় না হয়। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কচু। কচু জানি হয়তো অনেকেই তোমরা খেতে ভালোবাসো না, বাট আমি ভীষণ ভালোবাসি, আমার খুব 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 বেশি ফেভারিট কচু। কচু মানে যে কোনো ভেজিটেবলের থেকে আমি কচুকে সব থেকে বেশি ভালোবাসি, কারণ কচু খেতে কোনো কষ্ট নেই, ঢোক গিললেই কচু খাওয়া হয়ে যায়, তাই না বলো? বেশ একদম ল্যাপটাতে ভেন্ডিটাও তাই স্লিপারি, বাট ভেন্ডি আমার অত ভালো লাগে না, কিন্তু কচু আমার খুব ভালো লাগে, আমার ছেলেও ভীষণ ভালোবাসে খেতে। তাই কচুর রেসিপি শেয়ার করবো, কিন্তু সেটা আমি বানাবো অর্ডিনারি নয়, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো চলো দেখি কচু আমি কী করে বানাই। তো প্রথমে আমি কী করেছিলাম, তোমার পেঁয়াজ আমি এখানে কুচো করে রেখেছি, এই দেখো, আর তোমার কচু আর আলুকে আমি কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি, চাইলে নাও করতে পারো। যদি ভালো কচু হয় তাহলে সেটা কিন্তু রান্না করতে করতেই করে মশলা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়, বাট আমি করে নিয়েছি, কারণ কচুটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তাহলে যদি কোনো রকম কচুতে খেলে অনেক সময় অনেক ইরিটেশন হয়, অনেক সময় থাকে কিছু কিছু কচুতে, তাহলে সেই ইরিটেশনটা হবে না, কারণ কি তুমি জলটা সেদ্ধ করে ফেলে দিচ্ছ। আর যদি দেখো জল সেদ্ধ করে ফেলে দেওয়ার পরেও দেখছো তোমার থাকছে সেখানে, গলাটা চুলকাচ্ছে, তখন কি করবে, হ্যাঁ এটাতে হলে করলে কি হয় তোমার মানে সবজিটা একটু টক হয়ে যায়, কিন্তু গলার ভিতরে চুলকানিটা হয় না, তেঁতুল একটু সামান্য জলের মধ্যে ভুলে তেঁতুল গোলার জলটা কি করবে ওই রান্নাটার ভেতরে দিয়ে দেবে, তাহলে কি করবে হবে তোমার কচুটা কিন্তু খেলে আর গলাটা চুলকা মানে ইরিটেশনটা আর হবে না। তো কচুটা আমার ভালোই, কারণ কচু কাটতে কাটতেই তুমি বুঝতে পারবে যে কচুটা ভালো না খারাপ, যদি কাটার সময় তোমার হাত চুলকায় ইরিটেশন হয় তার মানে বুঝতে পারবে এই কচু কিন্তু গলা ধরবেই, তাই প্রিকোশনটা কিন্তু অবশ্যই দেবে, কচু যখন সেদ্ধ করবে তখন কিন্তু তার মধ্যে একটু তেঁতুল গোলা জল দিয়ে দেবে, তাহলে যে ইরিটেশন হয় গলা যে চুলকায় সেটা কিন্তু কমে যায়। তো চলো রান্না স্টার্ট করি। তো রান্নাটা আমি কি করব, সর্ষের তেলের দিক করব। তো সর্ষের তেল নিয়ে নিই গ্যাসের মধ্যে, দাঁড়া গরম করতে দিই তেলটা, তেলটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটার মধ্যে সামান্য একটুখানি নুন হলুদ দিয়ে আমি একটুখানি ফ্রাই করে দেবো। তোমাদেরকে আগেও বলেছি চিংড়ি মাছ কিন্তু আমি পুরো ফ্রাই করি না, জাস্ট তেলে একটুখানি সাঁতলে নেবো। তো চিংড়ি আমার খুবই সামান্য ছিল, আর কি জানো তো আমার চিংড়িটা ছিল গলদা চিংড়ি, তাই চিংড়িটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে টুকরো করে নিয়েছি। চিংড়ি মাছ অল্প দিলেই রান্নাতে ভালো লাগে, তাই না, মানে যে সুন্দর একটা মানে স্মেল বেরোয় সেই স্মেলটাই যথেষ্ট রান্নার জন্য। আমার তো খুব ফেভারিট চিংড়ি আর ইলিশ, যে কোনো খাবারের থেকে চিংড়ি ইলিশ হচ্ছে বেস্ট। বাঙালি মাছ প্রিয় হবে না এমন তো হতে পারে না, তাই না বলো, আমরা তো মাছে ভাতে বাঙালি। চিংড়ি আমার ফ্রাই হয়ে গেছে, এবারে আমি কি করবো, তেল রয়েছে অলরেডি অনেকখানি, তেলের মধ্যে আমি কি করবো পেঁয়াজ দিয়ে দেবো,
কুচানো পেঁয়াজটা আমি কুচিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানে আমি একটা পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর আমার জিরে গুঁড়োও শেষ হয়ে গেছিলো, তাই খানিকটা গোটা জিরেও দিয়ে দিয়েছিলাম। সব একসঙ্গে মিলেমিশে তোমার পেস্ট হয়ে গেছে। আর একটা মশলা পুরো আমি বানিয়ে ফেলেছি। পেঁয়াজটাকে প্রথমে আমাকে এখানে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। তো এবারে এর মধ্যে খানিকটা আমি নুন দিয়ে দেবো, নাহলে পেঁয়াজটা তোমার সফট হবে না। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আমি অলরেডি দিয়েছি, ওটার টেস্ট আছে, তাই আমি এখানে অল্প লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য দেবো, বেশি দেবো না। সামান্য দিলাম জাস্ট ফর কালার। এখানে দেবো ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো এখানে দেবো না, ধনে গুঁড়ো এই যে আমি জিরে গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম তার ভেতরে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো। অ্যাকচুয়ালি আমার আদা বাটা আর রসুন বাটা যে পেস্টটা আমি বানিয়ে রাখি সেটাও শেষ হয়ে গেছে, সবটা শেষ হয়ে গেছিল, যার জন্য আমি কি করলাম সব একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর পেঁয়াজটাকে তোমার গোল্ডেন ব্রাউন করে নেবো। তো এটাকে কি করবো, এবার আমি ঢাকা দিয়ে রাখবো, আর পেঁয়াজটা যতক্ষণ না সফট হয় ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা দেওয়ার থাকবে। তো পেঁয়াজটা সফট হোক, চলো তারপরে আবার ফেরত আসছি। দেখো আমার পেঁয়াজটা পুরো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, পুরো একদম গোল্ডেন ব্রাউন কালার। এবারে এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে তোমার কষিয়ে নিতে হবে যেন কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে রান্নাটার ভেতরে। ভালো করে কষিয়ে নাও, সুন্দর করে মশলাটাকে কষাতে হবে পুরো। মশলাটা কষাই আস্তে আস্তে, গ্যাসটা কিন্তু জ্বলে রয়েছে। তো দেখো আমার পেঁয়াজটা পুরো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, পুরো একদম গোল্ডেন ব্রাউন কালার। এবারে এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে তোমার কষিয়ে নিতে হবে যেন কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে রান্নাটার ভেতরে। ভালো করে কষিয়ে নাও, সুন্দর করে মশলাটাকে কষাতে হবে পুরো। মশলাটা কষাই আস্তে আস্তে, গ্যাসটা কিন্তু জ্বলে রয়েছে। সো গাইস, এবারে আমি কী করবো, আমার মশলাটা তো ভালো মতো কষানো হয়ে গেছে দেখো একদম। এবারে এর মধ্যে আমি কী করবো, সামান্য একটুখানি মিষ্টি দেবো, 1 টেবিল স্পুন নয় 1 টিস্পুন আমি চিনি দিয়েছি। দেখা যাচ্ছে নাকি, দাও দেখি। দিয়ে ভালো করে চিনিটাকে মিক্সিং করে নেবো। আর কচুগুলোকে কী করবো আমি দিয়ে দেবো, কচু আলু যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কী করবো আমি দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। তো ভালো করে দেখো আমার কচুগুলো সুন্দর করে মেশানো হয়ে গেছে মশলার সাথে, কচু একদম মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কী করবো, খানিকটা জল, গরম জল আমি কী করবো দিয়ে দেবো। আমি 1 গ্লাসের মতো গরম জল এই কচুর দমে দিয়ে দেব, যতটা দরকার তোমার গ্রেভি সেই মতো দেবে। এবার যখন ঝোল ফুটতে শুরু করব তখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে এই কড়াইয়ের ঢাকনাটা আমি এটে রেখে দেবো, মুখটা বন্ধ করে রাখবো। গাইস আমার দেখো পুরো একদম কচু ফুটে গেছে, সুন্দর মশলা বসে গেছে, আর ঝোলটা ঠিক গ্রেভিটা যতখানি থাকার দরকার ঠিক ততখানিই আছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা, 1 টেবিল স্পুনের মতো গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো।
দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর তোমার ঢেকে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেবো। আর নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা সেটাকেও চেক করে নেবো। তো আমার রান্না তৈরি, কচু রেসিপি পুরো তৈরি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এবার দেখাবো 5 মিনিট পরে কেমন হয়েছে কচুর দম। চলো ঢাকনা খুলে দেখি। ওয়াও, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, টেস্টি টেস্টি। কচু আমার খুব ফেভারিট, তো আমার কচু কিন্তু পুরো একদম রেডি, কচুর দম। গুড ইভিনিং, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি হ্যাপি ওয়ালা থার্সডে এন্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তোমরা ভাবছো আমি আমার ব্লগ স্টার্ট করেছিলাম ওয়েডনেসডে, বাট আজকে থার্সডে। ইয়েস, আজকে থার্সডেতে আমি আমার ব্লগটা এন্ড করব। তার একটা স্পেশাল কারণ আছে, তোমরা দেখেছো আমার আজকের ব্লগটা ছিল আমার হেয়ার কালার নিয়ে। আর হেয়ার কালারিং এর প্রসেসটা যেহেতু 2 ডেজ ধরে ছিল, 2 দিন ধরে ছিল, সেই জন্য আমাকে ব্লগটার এন্ডিং কিন্তু আজকেই স্টার্ট করতে হবে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, কালকে তো করলাম হেয়ার কালার, লরিয়ালের করেছিলাম, তোমরা দেখেইছো সেটা। আর করার পরে তোমাদের কী অ্যাকচুয়াল চেঞ্জেসটা হলো আমার হেয়ারে সেটা দেখানোর জন্যই আমি কিন্তু ওয়েট করেছিলাম পুরো 24 আওয়ার্স তোমাদের কাছে আসার জন্য। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছো আমার হেয়ার কালার, কিছুই হয়নি হেয়ার কালার, নো চেঞ্জেস, মানে মাইক্রোস্কোপিক চেঞ্জেস যাকে বলে। সানশাইনে গেলে হালকা একটুখানি স্লাইট দেখাচ্ছে, এছাড়া পুরো হেয়ার ব্ল্যাক অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী হলো, না যতই কাউয়া পাংখ লাগাকে ঘুরুক না কেন, কাউয়া কিন্তু কাউয়াই থাকে, মোর কিন্তু হতে পারে না, তাই না? সেই রকমই আমার চুলে আমি যতই কালার করি না কেন, যে কালারই করি না কেন, এটা আজকে প্রুভড হয়ে গেল যে আমার চুলে কালার ধরবে না। হ্যাঁ, পার্লারে গেলে অবভিয়াসলি ধরবে, সেখানে গেলে ওরা প্রসেসিং করে ধোয়াবে, বাট পার্লারে বিউটিশিয়ানই আমাকে মানা করেছিল যে ফুল হেয়ার কালার করিও না এত তাড়াতাড়ি, কারণ তাহলে তোমার চুলটা কিন্তু পুরোটাই পেকে যাবে, পেকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো সেই জন্য রিস্ক নিয়ে লাভ নেই। অলরেডি আমার থাইরয়েড যখন আমার হয়েছে, থাইরয়েড হওয়ার পরে আমার হেয়ারের প্রায় 50% হেয়ার আমার কিন্তু উঠে গেছে, চুল একদম পুরো টোটালি ড্যামেজ হয়ে গেছিলো। তো ধীরে 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 ওটা তোমার রিকভারি হয়েছে, কিন্তু আমি আগের মতো আমার হেয়ারের মানে হয়তো লং ছিল না কোনো সময়, কিন্তু এর গোচটা, এর গ্রোথটা কিন্তু অনেকখানি বেশি ছিল, সেটা কিন্তু 50% কমে গেছে। আর বাকি যে 50% এখনও অবশিষ্ট রয়েছে সেটাকে কিন্তু আমি আর নষ্ট করতে চাই না, কারণ এরপরে যদি আমি করি পুরোপুরি কিন্তু টাকলা হয়ে যাব, তাই টাকলা হওয়ার ইচ্ছা আমার নেই। এই যা আছে এই চলুক, এই ব্ল্যাক হেয়ারই জিন্দাবাদ, যখন পুরো সাদা হয়ে যাবে তখন এটা আমি কালারিং চেষ্টা করব। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এই আমার কোনো চেঞ্জেস নেই হেয়ারে, খুব আপসেট হয়ে গেছিলাম আমি, কিন্তু কি করব, কিছু করার নেই, সবার দ্বারা তো সব কিছু হয় না আর সবাইকে সব কিছু স্যুটও করে না, সেটা আজকে ভগবান আমাকে বুঝিয়ে দিল। তো কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট দিও, কারণ তোমাদের এই কমেন্টসগুলো কিন্তু আমার কাছে খুব খুব প্রিসিয়াস। তোমাদের কমেন্টসের জন্যই কিন্তু আমি সারাদিন ধরে কষ্ট করে তোমাদের জন্য ব্লগস বানাই, ব্লগস তৈরি করি, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। আমি কিন্তু আমার ব্লগ আপলোড করার সাথে সাথে কমেন্ট বক্সে গিয়ে দেখি যে আমি কতটা কমেন্টস পেলাম, কতটা কী। বলছি না সবসময় যে আমার ফেভারিট কমেন্টস দিতে হবে বা আমার ব্লগস তোমাদের ভালো লাগতেই হবে, যদি ভালো লাগে তবে ভালো কমেন্টসটা দিও, আর যদি খুব খারাপ লাগে বা কিছু সাজেশান দেওয়ার থাকে সেটাও কিন্তু অবভিয়াসলি তোমরা সাজেস্ট করো আমাকে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আমার ভুল কী। তো আজকের আমার ব্লগ এখানে এইটুকুই, একদিন ধরে টানা আমি তোমাদেরকে ওয়েট করালাম, তার জন্য এক্সট্রিমলি সরি গাইস, কারণ না ওয়েট করালে তোমাদেরকে আমি আমার চেঞ্জেসটা দেখাতে পারতাম না। তো আজকের ব্লগ এখানে এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট, সুইটি। ও, আরেকটা স্পেশাল কথা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো, নাহলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকেও কিন্তু প্রেস করে ফেলো, টিংটং ঘন্টি বাজিয়ে ফেলো, তাহলেই দেখবে তোমার রিয়েল টাইম আপডেটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। সো টাটা, বাই বাই, গুড নাইট, সুইটি।